নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি পটল চিংড়ি। বন্ধুরা, আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে পটল চিংড়ি বানানো যায় আপনারা অনেক অনেকভাবে খেয়েছেন, আমি কিভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন। এর জন্য নিয়েছি আমি এখানে 500 গ্রাম পটল, নিয়েছি 500 গ্রাম আলু, 2 পেঁয়াজ, 1 ছোট্ট টমেটো, এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি, যেটা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়েছি 1/4 চামচের 1 চামচ মগজ, নিয়েছি 4 চামচের 1 চামচ জিরে, নিয়েছি 2 ছোট টুকরো আদা, পরিমাণ মতো লঙ্কা নিয়েছি, যেমন যতটা আপনারা ঝাল পছন্দ করবেন সেই হিসেব করে নিতে পারেন, নিয়েছি এখানে 6টা রসুনের কোয়া। বন্ধুরা, আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব, আর এখানে এই 1টা পেঁয়াজ দিয়ে আমি যে এখানে মশলাটা দেখতে পাচ্ছেন এই মশলাটা একটা পেস্ট তৈরি করে নেবো, সাথে এই টমেটোটা দেবো। সবজিটা আমি কেটে নিয়েছি, দেখুন পটল আলু খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোট নয়, দেখতে দেখুন আমি সবটা চোখা তুলে নিইনি, মোটামুটি এরকম করে রেখেছি। আর এইদিকে আমি চিংড়িটায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আগে চিংড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। এটা খুব বেশি ভাজবো না, চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়, আমি হালকা একটু ভেজে নিচ্ছি। চিংড়িটা ভালো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, তাই আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে নিয়েছি। আমি চিংড়িটা তুলে নিলাম, এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পটল। পটলগুলো আমি বেশ লাল করে ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি পটল সময় লবণ, তাতে করে কী হবে পটলগুলো ভাজাটা বেশ ভালো হবে, আর পটলের ভেতরে পটলটা পরিমাণ লবণটা কীভাবে পৌঁছে যাবে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আমি এটা ঢাকাটা ভেজে নেবো, তাতে করে আমার সময় অনেকটা কম লাগবে। অবশ্যই আপনারা আপনাদের সুবিধা মতো ভেজে নেবেন। বন্ধুরা, ওইখানে দেখুন পটলটা আমি বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এটা তুলে নেবো, তুলে নিয়ে একটা জায়গায় রেখে দেবো। বন্ধুরা, পটলটা আমি ভেজে তুলে নিলাম, আর এখানে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিচ্ছি আলু সম পরিমাণ লবণ। একইভাবে আমি আলুগুলো লাল করে ভেজে তুলে নেবো, আর আমি অবশ্যই ঢাকনাটা বহন করবো, যাতে করে আমার সময়টা অনেকটা কম লাগবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আলুটাও কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি আলুটাও থেকে তুলে নিচ্ছি, আর আপনাদের দেখাচ্ছি আলুটা ঠিক কতটা নরম হয়েছে, এই দেখুন। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা আলু পটল দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার বাকি তেলে দিয়ে দেবো ফোড়ন, দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, দেবো সামান্য 5 ফোড়ন, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। সবজি ভেজে নেওয়া তেলটা কালো হয়ে গেছে, তাহলে আপনারা কিন্তু কালকে নিতে পারেন, সেই তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে এই তেলটাকে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা মশলা। বন্ধুরা, এই দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি, আমি এটা মিক্সির সাহায্যে বেটে নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো বেটে নিতে পারেন। এটা সামান্য জল দেবো, তারপর দিয়ে দিচ্ছি আমি এবার একটু মশলাটা ভালো করে নেড়ে দিচ্ছি। আমি বাকি দিয়ে সামান্য একটু জল দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেবো সামান্য চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার এটা খুব ভালো করে নেড়ে নেব। আমি সামান্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব, আপনাদের যদি আপনারা ভাবেন দেবেন না তাহলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, মশলা যে একটা কাঁচা গন্ধ ততক্ষণ থাকা পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা এখানে অনেকটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি সবজিতে 2 বার 2 ভাবে লবণ ব্যবহার করেছি, অবশ্যই আমাকে এটা খেয়াল রাখতে হবে আমি সেই হিসেবে পরিমাণ লবণটা ব্যবহার করছি। বন্ধুরা, যারা আপনারা আন্দাজ পাবেন না লবণে, তারা অবশ্যই সবজিগুলো সব ভেজে তুলে নিয়ে মশলা কষানোর সময় আপনারা 1 বারের লবণটা ব্যবহার করতে পারেন,
তাদের কোনো অসুবিধা নেই, তাদের রান্নার স্বাদের কোনো হেরফের হয় না। এটা আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা এখানে মশলা থেকে তেল আলতা হয়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এইবার এখানে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো, দিয়ে দিচ্ছে একটু ভালো করে এটা নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নেব। আর কয়েক মিনিট এটা কষিয়ে নিচ্ছে, প্রায় দুই মিনিট মতো সবজির সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যাবে। এখানে মশলাটা আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো গরম জল। বন্ধুরা অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাতে করে দেখবেন তরকারির স্বাদটা বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি গরম জল, একটু নেড়ে দেব। বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর এখানে যেহেতু সবজিটা আমার ভালোভাবে সেদ্ধ হয়নি, আপনারা দেখেছেন কতটুকু সেদ্ধ হয়েছে, আমি সেই হিসেব করে এখানে জলটা দিয়েছি। এটা আমি চার মিনিট রান্না করে নেব, তারপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর বন্ধুরা যদি আপনাদের লবণের মনে হয় প্রয়োজন আছে তাহলে এই সময় আপনারা চেক করে নিয়ে দিয়ে দিতে পারেন। আমি চার মিনিটের জন্য এটা রান্না করে নেব। বন্ধুরা আমি চার মিনিট পর ঢাকনা খুলে দিলাম, আর দেখুন অনেকটা ঝোলটা টেনে নিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো, একটু নেড়ে দিচ্ছি, তারপর আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দেব তিন মিনিটের জন্য, তাতে করে চিংড়িটাও আমার ভালো করে সেদ্ধ হয়ে যাবে, সবজিটাও খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে। তিন মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর এখানে দিয়ে দেবো আমি সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিচ্ছি আমি, আপনারা চাইলে আপনার বেটে দিতে বেটেও গরম মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো ব্যবহার করলাম। এবার রান্নাটা হয়ে গেছে, আমি এই একটা জায়গা ঢেলে নিচ্ছি, আর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক কীরকম হয়েছে পটল চিংড়িটা, এইরকম জিভে জ্বলে না। পটল চিংড়ির স্বাদ পেতে হলে অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখবেন, আর রেসিপিটি ফলো করে বানাবেন। আপনারা দেখলেন আমি কীভাবে রান্নাটা করলাম, কত সহজে খুব তাড়াতাড়ি ঝটপট। আপনাদের অনুরোধ করবো আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে বানিয়ে খান, আর আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো না একটা রেসিপিতে। নমস্কার।